আবু বকর আমার সাথে উমর আমরা দুজন, তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে আমাদের টেনশন শুন তোমরা শুনবানি? রাখালেরা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা আজকে তিনটা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবীর খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জাননি? রাখালেরা বলেন এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যায় রে। একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা তিন দিন পার হয়ে গেল, না খাইয়া কত থাকবে? এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর উমর, এত মার মারছি রে, কোন কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এ লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, উমর যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। দুইজনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদাই পরে তিনটা দিন পার হয়ে গেছে, দুইটা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদাই তিন দিন, বলুন কার মায়াই নবী কান্দে? আরে দয়ালো নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না। আমার নবী তিনটে দিন পার হয়ে যায় আপনার আমার ব্যথাই নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফয়সালা না দেয় নবী শুনবে না। উমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, এরে আবু বকর, আবু বকর ডাকে উমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? উমর একটা ফয়সালা দিলেন মদিনা নেওয়ার জন্য, কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে উমর, এরে এ আবু বকর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না, এমন একজন ব্যক্তি
এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে, কার কথা বলবি? আবু বকর বলতেছেন, ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা নানা গো, মদিনার ছেলেরা গোরা দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই গোরার উপরে উঠতে, আমরা একটা গোরা কিনা দিবেননি, আমরা দুই ভাইকে গোরা দৌড়াইবার সুযোগ করে দিবেননি। আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে গোরা কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা, বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন সুলায় আগুন জ্বলে না, নানা তুমি দিবানি একটা গোরা কিনা, আমরা দুই ভাইয়ের গোরা দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদ্বয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে, গোরার মতো হইলে, দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে, আমার নবী গোরার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোরা দৌড়াইবার স্বাদ মিটছিনি। আবু বকর, আমি উমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে উমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন, কত দামি গোরার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমর শুধু দামি গোরাটাই দেখলা তুমি, যারা গোরার পিষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না। আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে, খুশি হই শুনি নাতি, তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিটছেনি। ও আবু বকর, আমার মন কয় এ দুই নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে, নানা না ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে, নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না। কার মায়ায় কান্দে, কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবা রাত দুই ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতাছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা, যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন। উমর বলেন, এ দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না, খবর পাইছো বাবারে পাওয়া গেছে, হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মা বুধ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদলা গো বাবা, আমি ফাতেমা রে, ও তুমি বুঝলে গেছো গো, সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমা রে, তো ভুলার কথা না গো বাবা, বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো, বাবা আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দিগির নাকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো নিব, ভট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস, মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে, ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে,
গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা উপন্যাস পড়ে রাত্র কাটায়ও না। কোন কোন যুবতী মহিলা ফজর আজান পড়ে এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পড়ে, ফাতেমার জীবনী পড়ে বইটা, ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে দেখাইতে পারবে, পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা ওঠায় না, আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো, তিনটা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কোয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না, যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী, আমার নবী হাসাইন আর হুসাইন তে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে, যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই, ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই, ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না, আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কান্দতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কান্দতেছে, নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন, ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন, কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন এক বালতি পানি আটটা, এক বালতি পানি তিনটা করে খেজুর, এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না। আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি বোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও, রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো, ছিঁড়ে গেছে, হাও না তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবী রে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যে নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা তিন দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে, তিন দিন না খাইয়া গালের গোস্ত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম আমার যে গায়ে ব্যথা পাইছি নি? আমার নবী ডাকে, এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিবি? হ দেব, দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই, ২৪ খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিব্রাইল ডাহে, হুজুর যাইতেছেন গা? হ বালতি উঠাইব কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া?
জিব্রাইলকে হুজুর কিছু লাগে না, যেহেনে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব, কিন্তু আমার নবীর হাতে আইবে। আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না, উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এইলাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন, মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন? যাবেন মদিনায়? চলুন না, ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদের নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন, যেদিন মিম্বর পাকা হইছে শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারাইতি। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কইয়া, রাসূলুল্লাহ, রাসূল সামনে আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কান্দতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কান্দতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কান্দতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কান্দতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর, কান্দতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর, আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি, এতদিন রাহমাতাল্লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কান্দতেছি। মৃত ঘাস মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? হ, ও খেজুরের গাছ, তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবা। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদ রাসূল। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন, কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো, বরকতের খেজুর হইব, অবারো মাস খেজুর, কোন সিজন লাগবে না, অবারো মাস খেজুর থাকবো আমি, দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এ বরকত আছে নি? আল্লাহ একবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে অবারো মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইব ঠিক, কিন্তু গাছের খেজুর কমাই তারতো না, সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে, হুজুর এ দোয়া চায় না, আমার নবী ডাকে। আমি বললাম, তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি
কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও, যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে দুই রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি দুই রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। দয়ারে নবী, মায়ারে নবী, উম্মতের দরুদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী সেজদায় পড়ে আছে, নবী মাথা উঠায় না। হাসাইন হুসাইন দুই ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা দুই ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি বালতি বুঝা রাখ, আমার নাতিরা কান্দে আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে, আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতি দয় কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী সারা কেউ হবে না, ভুল করেছি অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে, কার সাথে বেয়াদবি করছস? বেহুশ প্রতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে, কি হলো তোমার হাত কাটা কেন, কে কাটছে? ও প্রতিকেরা আমার আখিরি নবীর দরবারে লইয়া যাও। যাইয়া ডাক দিলে হাতটা কাটা হাতে লইয়া গেছে, নবী বেরিয়ে আসছেন। আয়েশা দেখে, ও ইহুদি আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লইলাম হইলে, নবীর আদর্শ কত সুন্দর। রে ইহুদি তোমার হাত কাটা কেন, কেন তোমার এই বিপদ এত কষ্ট রক্ত ঝরতেছে? হুজুর হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পাবো।